আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আর্থিক দুর্নীতি বা আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দুজন ঠিকাদার বিপ্লব সিনহা এবং সুমন হাজরা, তার সঙ্গে সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী খান, এই চারজনকে গত 2রা সেপ্টেম্বর সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা গ্রেফতার করেন এবং তারপর থেকে এই ধৃত চারজন তারা প্রেসিডেন্সি জেল হেফাজতেই রয়েছেন। সোমবার আরও একবার এই চারজনকে ভার্চুয়ালি পেশ করা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এবং সোমবার সওয়াল জবাবের সময় সিবিআই তরফ থেকে যে তথ্য আদালতের কাছে পেশ করা হলো সেখানে বলা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে 2021 সাল থেকে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সিবিআই আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করেছেন এবং এই নথিগুলি মূলত সন্দীপ ঘোষ সহ আরও যে বাকি তিনজন অর্থাৎ বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসার আলী খান তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই নথিগুলি পাওয়া গিয়েছে। এই গুরুত্বপূর্ণ নথির মধ্যে যেমন ব্যাংকিং লেনদেন সংক্রান্ত নথি রয়েছে, আয়কর রিটার্ন সংক্রান্ত নথি রয়েছে, অর্থাৎ তাদের যে নিজস্ব ব্যাংকিং তথ্য সেই সংক্রান্ত যেমন নথি রয়েছে, তার পাশাপাশি যেভাবে এই দুর্নীতির চক্র বা সিন্ডিকেট দীর্ঘ কয়েক বছর ধরে চালানো হচ্ছিল সেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সিবিআই আধিকারিকরা তারা হাতে পেয়েছেন। সিবিআইয়ের তরফ থেকে রীতিমতো স্ক্যানিং করা হচ্ছে এই সমস্ত নথিগুলিকে এবং যাবতীয় যা তথ্য এখনও পর্যন্ত সিবিআই আধিকারিকরা তারা পেয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখে আর কারা কারা এই গোটা দুর্নীতির নেক্সাসের সঙ্গে জড়িত রয়েছেন সেই দুর্নীতির শিকরে পৌঁছানোর চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। সোমবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও তিনজন অর্থাৎ বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসার আলী খান এই চারজনকেই আরও 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে। অর্থাৎ আপাতত তারা এই আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার ক্ষেত্রে প্রেসিডেন্সি জেল হেফাজতেই থাকছেন এবং তাদেরকে আর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন। এই মুহূর্তে তারা জোর দিচ্ছেন যে নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেই নথি খতিয়ে দেখার ক্ষেত্রে এবং সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনে যদি আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে তারা সন্দীপ ঘোষ সহ আরও ধৃত বাকি যারা রয়েছেন তাদেরকে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করবেন বা তাদেরকে এই নথি সংক্রান্ত বিষয়ে তাদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া সিবিআইয়ের তরফ থেকে করা হবে। ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।